স্কুলের পর গঙ্গা স্নানে গিয়ে তলিয়ে গেল 8 জন পড়ুয়া। 5 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ 3 জন। গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, 8 বন্ধু মিলে গঙ্গার জলে স্নান করতে এসে তলিয়ে যায়। ঘটনায় 5 জনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ 3। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার বিন্নগর এলাকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকার টোলা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8 জন বন্ধু মিলে মালদার বিন্নগরের সরকার টোলা এলাকার গঙ্গায় নামে স্নান করতে। স্নান করার সময় স্রোত সামলাতে না পেরে তলিয়ে যায় 8 জনই। পরবর্তীতে প্রথমে 3 জন এবং পরে 2 জন সাঁতরে উঠতে পারলেও বাকি 3 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ 3 ছাত্রের নাম আকাশ সাহা, কৃষ্ণা সাহা এবং আকাশ মণ্ডল। বাকি 3 বন্ধুকে তলিয়ে যেতে দেখে বাকি 5 বন্ধু পারে উঠে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। এরপর ওই 5 জন ছাত্রের বাড়িতে খোঁজ দেওয়া হয়, সেই সাথে খবর দেওয়া হয় নিখোঁজ 3 ছাত্রের পরিবারকেও। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে আসেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। ইতিমধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা নিখোঁজ ওই ছাত্রদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুল ছুটি হবার পর 8 বন্ধু মিলে গঙ্গার জলে স্নান করতে আসে। 5 জন কোনো রকমে সাঁতরে উঠতে পারলেও বাকি 3 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজই পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আমরা 5 জনকে চেষ্টা করে পাচ্ছি, আর বাকি 3 জনকে আমরা দেখতে পাইনি। আমরা আমার পরে মানে 5 জনকে উঠিয়েছি, 3 জনকে দেখতেই পাইনি। আমরা ছুটে এসেছিলাম, ওরা চিৎকার করছিলাম, একটু বুঝেছিলাম, সাঁতার দিয়ে যাই এলাকার কিছু ছেলে, তার মধ্যে আমিও ছিলাম। 5 জনকে ঠিক আছে এখন, কিন্তু 3 জনকে আমরা বাঁচাতে পারিনি, প্লাস দেখতেও পারিনি। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এখনো পর্যন্ত বাকি 3 ছাত্রের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। চিন্তিত হয়ে পড়েছেন নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরাও। ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিল, চান করতে এসে এরা 8 জন চান করছিল একসাথে। করার পরে প্রথমে একজন ডুবছিল, তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। করার পরে 3 জনই অলরেডি ডুবে গেছে, 2 জনকে বাঁচানো গেছে। তারা 8 জন ছিল, 8 জনের মধ্যে 5 জন বেঁচে আছে, 2-3 জন এখন নিখোঁজ, তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। মালদা থেকে ডুবুরি এসছে, এখন ডুবুরির বোট ফিটিং হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।